vamos a tardar. ভাল লাগে রে একলা একলা বাড়ি বলবো সব মানুষ আমার কেউ নিলে গাই তার কি হ্যাঁ তো সুন্দরী মাইয়া লই আছে পরে রয়েছে ফুর্তি করতেছে আসলে আমার কপাল বালা না আমি মরি আমার জ্বালাই আমার যে কি জ্বালাই দা বুঝবো গেটা বোঝাবো তো মানুষ আছে আবার এই সময় কেডা এলো আসেন বুদি ভাই আপনি কে বুদি আমি ওই যে গ্রাম থেকে আসছি বুঝছেন আমি ওই যে একটা কলেজে অ্যাডমিশন নিছি তো এখন আমার একটা রুমের প্রয়োজন আপনি আচ্ছা ঠিক আছে বসে কথা বলেন না আমি দিদি যাইতেছিলাম যাওয়ার সময় আপনাদের বাসার সামনে টুলে টাড়ানো দেখলাম মানে বাসা ভাড়া দিবেন এখন আমি আসছিলাম একটা বাসা ভাড়া নিতে এখন যদি একটা বাসা ওই সাইডে একটা রুম দেখলাম ভালো এখন ওই রুমটা যদি একটু ভাড়া দিতেন না 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 আমি একাই থাকবো আমি ব্যাচেলর একাই থাকবো ব্যাচেলর আচ্ছা কিছু বললেন না 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 বাসা তো এমনি খালি পড়ে রয়েছে তাছাড়া আমার জামাই ও বিদেশ থাকে ঠিক আছে পরে না হয় পোষায় নিব পোষায় নিবেন কেমনে কি কত দিতে হবে একটু জানালে আর ভালো হইতো দরকার নাই ধরো রাখেন তো বাড়া তো দেব শর্ত তো একটা আছে আমার একটা শর্ত বুঝি বুঝি আপনি কি শর্ত দিবেন সমস্যা নাই বুঝি আমার কোনো ফ্রেন্ড সাইকেল আইবো না আমি একাই থাকবো রুমে আর রুমের ভিতরে কোনো বিশৃঙ্খল হইব না বৌদি আপনি কোনো চিন্তাই করেন না আচ্ছা যাই হোক ফ্রেন্ড সার্কেল নিয়ে কোনো সমস্যা না তাইলে মূলত বিষয় বাড়া তো আমি দিতেই পারি কিন্তু আমার একটু দেখুন দাবো আমি তো আপনার যাওয়ার সময় দেখবো আওয়ার সময় দেখবো সমস্যা নেই আরে ওই দেখা এই দেখা বুদি আপনি কোন টেনশন করেন না বুঝছেন আমি তো কলেজে যাবো কলেজ থেকে বাসায় আসবো বুঝছেন আসার পরে আপনার যখন যা লাগে বাজার ঘাট যাবতীয় যা আছে আপনার যখন যে হেল্প লাগবো আপনি আমারে বলবেন আমি সে কোন কোন সমস্যা নেই আর বাজারের কথা আমি কি বাজারের কথা কইছি বাজারের কথা কোন নাই কোনো কিছু কোন নাই আপনারে দেখতে কইতেছেন আমি আর কেমনে দেখবো আপনি তো দেখতে সুন্দরী দেখতেছি তো বিছানার ভিতরে দেখবা সি বৌদি সি আমি এটা আপনার কাছে আশা করিনি আমি গ্রাম থেকে আসছি শহরে লেখাপড়া করার লাগা আমি সহজ সহজ একটা বলা আর আমি আপনার কাছ থেকে আইছি রুম ভাড়া নিতে আর আপনার কাছে রুম ভাড়া নিতে আওয়ার কারণে আপনি যে আমার এত একটা কুপ্রস্তাব দিবেন এটা আমি কখনো আশা করিনি দেখেন বৌদি আপনার হাজবেন্ড বিদেশ থেকে আমি জানি আপনার একটা চাহিদা আছে সেটাও আমি জানি আপনার এই সময় আপনার হাজবেন্ড আপনার পাশে থাকা উচিত সে পাশে নাই কিন্তু একটা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন আপনার হাজবেন্ড কিন্তু আপনার বিশ্বাস করে কিন্তু বিদেশ চলে গেছে আর উনি গেছে আপনার বিশ্বাস করে আর বিশ্বাস করে বিধাই উনি আপনার বিয়ে করছে আর আপনি যে এই প্রস্তাব দিবেন আমারে আমি এটা আপনার কাছে কখনো আশা করিনি একটা জিনিস কি জানো ও আমাকে বিয়ে করে আইলে ঠিক গেছে ভাই আর মানে কোনো বাড়িতে আসার খবর নাই আমার একটা ফোনও দেয় না ঠিক মতো তা আমার কি মন চায় না কিছু করতে আপনার যদি এতই মন চায় আপনার যদি এতই
সমস্যা তাহলে হাজবেন্ডের বিদেশে পাঠাইছেন কে হাজবেন্ডের রেখা দিতেন আমি কি ইচ্ছা করে পাঠাইছি শুনেন আপনি যদি না দিতে দিতেন আপনার হাজবেন্ড জীবনও দিতে পারতো না আপনার কথা অবাধ্য হইয়া আপনার ইচ্ছা ছিল বিদেশি টাকার মুখ দেখতে সেই জন্য বিদেশে উনি টাকা ইনকাম করতেছে আর এখন আপনি এই ধরনের কাজ কাম যদি করে বেড়ান এতে তো আপনার মান সম্মান যাইবো যাইবই উনার মান সম্মান সহ যাইব আর একটা কথা আপনি ভাবছেন এই সমস্ত কথা যদি উনার কানে যায় উনার কানে পৌঁছায় তাহলে উনি কতটা কষ্ট পাইব উনার মনটা ভেঙে যাইব আপনার এইসব করা ঠিক না বৌদি দেখো ভাই আমার জ্ঞান দিতে আসো না আর তোমার থেকে বয়সটা আমার কিন্তু কম না আমি সবই বুঝি বৌদি আমি এখন আপনার একটা কথা কই আমি আসলে আপনার কাছে রুম ভাড়া নিতে আর আপনি যারা আমার এই প্রস্তাব দিচ্ছেন এখন যদি আপনি হাজার ভালো সাজেন হাজার কথা কন আমি আপনার রুম ভাড়া নিব না আর আপনাদের জন্যই আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে আপনাদের মতো কিছু লোকদের জন্য যুব সমাজ নষ্ট হয়ে যায় আপনি যদি এত জন্য চাইতে থাকে তাহলে আপনার হাজবেন্ডের বিদেশে পাঠাইছেন কেন ওরা রেহাই দিলে পারতেন আচ্ছা ঠিক আছে ভাই তুমি যাও ভাই আমি আপনার পাশে থাকবো মোনা আমার এসে বুঝাইতে আমি কি তার থেকে কম বুঝি ভাল লাগে না আমার খালি বুঝ আর বুঝ জ্ঞান আর যা দাদা আপনার কথাই ঠিক আপনি যে বলছিলেন আপনার বউ চরিত্রহীন কথাটা আসলে ঠিক আমি আজকে ওনার রুম ভাড়া নিতে যাইয়া ঠিক আছে উনি আমার যে প্রস্তাব দিচ্ছে দাদা আপনার অনুমান আপনার ধারণা পুরোপুরি ঠিক আপনার বউ তো আসলে একটা চরিত্রহীন দাদা আমি একটা কথা বলি কি জানেন আপনি এই মহিলার থেকে সেপারেট হয়ে যাবে ভালো আপনি তো বিদেশ থেকে টাকা ইনকাম করছেন টাকা পাঠাইছেন উনি যে এই জায়গায় কি করে পাঠাইতে সেটা আপনি জানেন না আজকে আমি না গেলে বুঝতে পারতাম না আর আপনি যে আমার পাঠাইছেন আমি তো এই কথা ওনার বলি নেই বুঝছেন আর আমি যে ওনার কাছে গেছি আর আপনি যারা পাঠাইছেন এটা উনি উনিও জানে না আমি তো রুম ভাড়া নিতে গেছিলাম যাওয়ার পরে উনি আমার এই কুপ্রস্তাব দিচ্ছে হ্যাঁ দাদা হ্যাঁ আমি সত্যি কথা কইতেছি দাদা হ্যাঁ দাদা রুম চুম পোশাক আশাকে যা অবস্থা দেখলাম মনে হয় তো বিয়ে হয় নাই হ্যাঁ তো কোনো হাজবেন্ডই নাই আর উনি যে সমস্ত কথা আপনি বলে ওনা খোঁজ খবর নেন না টাকা পয়সা দেন না হ্যাঁ হ আচ্ছা দাদা তাহলে আমি এক কাজ করি আমি এখন বাড়ি চলে যাই গা ঠিক আছে আপনার আপনি বুঝতে নিয়ে আচ্ছা দাদা আচ্ছা আচ্ছা